বিসমিল্লাহির রহমানির রহিম বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ভিউয়ার্স আপনাদের সামনে এখন যে মেশিনটি দেখাবো সেটি হচ্ছে শ্রীধরের 8 নম্বর রাইস মিল। তো অনেকেই কমেন্ট করেন যে এই মেশিনের ভিতরে সেলের সিস্টেমটা কেমন আছে বা সেলগুলো কি রকম দেখতে। আমি আপনাদেরকে এই মেশিনটি খুলে এখন দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে ভিউয়ার্স আমাদের চ্যানেলের নতুন দর্শক প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিপূর্বে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক এই মেশিন সম্পর্কে কিছু কথা বলবো, এরপরে আমি আপনাদেরকে এই মেশিনটি খুলে দেখাবো এর ভিতরে সেল সিস্টেমগুলো এবং একবারে যে ধান দিলে চাউল ঝেড়ে পুষে বের হয় তার একটা সিস্টেম কীভাবে হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স আপনারা যদি মনে করেন এখানে ভি বেল্টে চালাবেন এটা ভি বেল্ট, যদি কিনা ভাবেন না আমার ভি বেল্ট দরকার নেই ফ্ল্যাট বেল্ট দরকার আছে তাহলে এখানে ফ্ল্যাট পুলিশ সিস্টেম আছে। আপনারা ক্রয় করার পূর্বে অবশ্যই ফ্ল্যাট বেল্ট কিংবা ভি বেল্ট আপনি লাইক করতে পারবেন, এটা আপনার জন্য সুবিধা রয়েছে, আপনি ইচ্ছা অধীন নিতে পারেন, চাইলে ফ্ল্যাট বেল্ট চাইলে ভি বেল্ট। আর এখানে যে সিস্টেম দেওয়া আছে ইতিপূর্বে আপনারা অন্যান্য ভিডিও তো দেখছেন আমরা চালিয়ে দেখাইছি, তো এখানে এই সিস্টেমটা হচ্ছে এটা অটো, এখানে যে চাবি সিস্টেম দেওয়া আছে চাবির কারণে কিন্তু আপনার এইভাবে হাত দিয়ে ওল্ড মডেল সিস্টেম লোড ধরা লাগে না, অটোমেটিকভাবেই কিন্তু লোডটাকে চাবি মেজারমেন্ট করে অ্যাকুরেট করে দিলেই কিন্তু আপনার এনাফ, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই। তো আপনারা যদি লক্ষ্য করে দেখেন যদি স্টানের উপরে সেটি করেন তাহলে মেশিনটি কেমন দেখা যাবে সেটি আমি আপনাদেরকে এখন একটা পিকচার দেখানোর চেষ্টা করছি। তো এই যে এটা হচ্ছে চালনি, এই চালনির কী কাজ কীভাবে সেটিং হচ্ছে সেটি কিন্তু আপনারা দেখলেন, কীভাবে চলবে মেশিনটি সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো ভিউয়ার্স এখন মেশিনটি খুলে দেখাবো এর ভিতরে সেলের সিস্টেমটি কীভাবে আছে আর কীভাবে আপনার এই মেশিনটি ফিটিং করতে হয় সেটাও আমি আপনাদেরকে কম বেশি ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেলের সিস্টেম, অনেকে বলে কয়টা বিট দেওয়া আছে কি দেওয়া আছে না দেওয়া আছে, তো আপনারা যদি লক্ষ্য করে দেখেন বিট দেওয়া আছে তিন পিস বিট দেওয়া আছে এর ভিতরে, আর তিন বিট এই পাশে তিনটা বিট দেওয়া আছে, এটা হচ্ছে ধান টানার সিস্টেম এবং চাউল যে পরিষ্কার করার সিস্টেম এটাও কিন্তু তিনটা বিট দেওয়া আছে। তো আপনারা ইতিপূর্বে যারা কমেন্ট করছেন অবশ্যই আপনাদের উত্তর সদ উত্তর পেয়েছেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স মনে রাখবেন এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় যদি চিকন ধান হয় 16 থেকে 18 মন, যদি কিনা মোটা ধান হয় সেক্ষেত্রে 14 থেকে 15 মন ধান আপনি প্রতি ঘন্টায় মারাই করতে পারবেন, এটি হচ্ছে এই মেশিনের ক্যাপাসিটি। বর্তমানে এই মেশিনের মার্কেট প্রাইস হচ্ছে অনলি 25,000 টাকা উইদাউট মোটর, অনলি মেশিন আপনি নিতে পারবেন, যদি কিনা ছেলা মেশিন সহকারে সেটিং করে নেন সেক্ষেত্রে আপনার 68,000 টাকা চ্যাসিসের উপর ফিটিং করে দিলে, ভ্রাম্যমান গাড়ি সহকারে যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনার 1,10,000 টাকা পড়বে, যদি কিনা ভাবেন মোটর দিয়ে আপনি চ্যাসিসের উপর ফিটিং করে নেবেন, যদি কিনা ভাবেন মোটর দিয়ে চ্যাসিসের উপর ফিটিং করে নেবেন সেক্ষেত্রে আপনার দাম আসবে অনলি 65,000 টাকা। তো এটি আপনার নেওয়ার সিস্টেম, অনলাইনের মাধ্যমে যদি নিতে চান তাহলে আপনারা 1,500 টাকা অ্যাডভান্স করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে টোটাল বাংলাদেশে আপনার জেলা শহর পর্যন্ত নিতে পারবেন, বাদ বাকি টাকা কন্ডিশনে নেবেন, আপনি মাল বুঝে পাবেন সেই জায়গায় টাকা বুঝাই দিবেন। তো আপনারা লক্ষ্য করুন এটি হচ্ছে মোটর সহকারে সেট আপ, 65,000 টাকা দাম, এই পিকচারটা আপনারা দেখলে বুঝতে পারছেন। তো ভিউয়ার্স অনেকেই বলেন ভাই মিল অ্যাকুরেট করতে হয় কিভাবে, আমি সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে এই যে ধান, এই রাইস মিলটা কিন্তু উল্টা পাকে ঘুরে, তো এই পাশে একটু জায়গা বেশি রাখবেন, এই পাশে জায়গাটা একটু কম রাখবেন, আপনি এই নাট লুজ করে কিন্তু সেলটাকে আপ ডাউন করে মেজারমেন্ট করে নিতে হবে এবং জালির নিচ দিয়ে একটা ধান পরিমাণ আপনার জায়গা রাখতে হবে, এর উপরেই সেলটা থাকবে, যদি কিনা সেল অ্যাকুরেট না থাকে বেয়ারিংয়ের তলায় আপনি কিছু কাঠের টুকরা কিংবা বেলকাটা দিয়ে উঁচুনিচ করে আপনি অ্যাকুরেট করে নিতে পারবেন, তাহলেই কিন্তু আপনি ধান একবারেই ছাঁটাই করতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স যদি কিনা ডিজেল ইঞ্জিন দেন সেক্ষেত্রে 20 থেকে 25 হর্স পাওয়ার যে কোনো একটি ডিজেল ইঞ্জিন দিয়ে চালাতে পারবেন, যদি কিনা মোটর দেন 220 10 ঘোড়া বড় বডি মোটর হলেও চালাতে পারবেন, 440 15 ঘোড়া মোটর দিলেও কিন্তু আপনি চালাতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।